সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং ইকো কলেজের 2020-21 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইকো কলেজের অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সন্তানরা ইকো কলেজে ভর্তি হয়েছে, আসলে একটি সুন্দর পরিবেশ এবং একটি মানসম্পন্ন শিক্ষার উদ্দেশ্যে। কিন্তু বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন, করোনা প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বেই শিক্ষার ব্যাঘাত ঘটছে। তদুপরি ইকো কলেজের অধ্যক্ষ মহোদয়ের একান্ত প্রচেষ্টায় ইকো কলেজের অনলাইন ক্লাস নিয়মিত হয়ে আসছে। শিক্ষার্থীরা দেখছে, আমরা দেখি অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এই অনলাইন ক্লাসের প্রেক্ষিতে তাদের এই পড়াশোনাটাকে আরও বেগবান করার জন্য, আরও গভীর করার জন্য, তাদের এখানে মনোনিবেশ করার জন্য অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষকরা, আমরা ফোন দিয়ে তাদের জানিয়েছি, শিক্ষার্থীদের ফোন দিয়েছি, পরীক্ষার ব্যাপারে তাদের বলা হয়েছে, নোট দেওয়া হয়েছে। যেহেতু তাদের প্রায় 5 মাস অতিক্রম করার পরেও অনেকেই বইপত্র এখনও কিনতে পারেনি, এবার বইপত্র অনেক দেরিতে আসছে, সে কারণে আমরা চেষ্টা করে তাদেরকে যেন পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, আমরা নিজেরা নোট তৈরি করে তাদেরকে সরবরাহ করেছি। এই নোটের উপরেই তাদের পরীক্ষা হবে। আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত বলি যে অনলাইনে পরীক্ষাটা এর আগেও দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছে তারা নিজেরা দিয়েছে। পরীক্ষাগুলো হলো, আমরা প্রতিদিন রুটিন মাফিক আমরা যেই শিক্ষকের পরীক্ষা হবে সেই শিক্ষকের আইডি নম্বর, আইডি লিঙ্ক আমরা দিয়ে দিব, সেখানে তারা তাদের মেসেঞ্জারে উত্তরপত্রটি ছবি তুলে পাঠিয়ে দিবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে, অন্যথায় এটা কাউন্ট করা হবে না। এখানে উল্লেখ যে আসলে শিক্ষার্থীরা অনলাইনে প্রশ্নপত্রটা নির্দিষ্ট সময় পাওয়ার পরে উত্তরটা ঠিক মতো লিখছে কি না অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যে আপনারা একটু লক্ষ্য রাখবেন, তারা যেন এই জিনিসটা এখন থেকেই যেন সঠিকভাবে পালন করে, অর্থাৎ কোনোভাবেই যেন তারা অন্য কারো হেল্প নিয়ে অথবা ফোনে কারোর সঙ্গে যোগাযোগ করে এই জিনিসটা না করে। আসলে আমাদেরকে নৈতিকভাবে আমাদের দায়িত্ব পালন করা শিখতে হবে এখন থেকেই। এই অবস্থার কতদিন চলবে এটা সঠিকভাবে কেউ বলতে পারবে না, তাই আমাদের যে যা করতে হবে আমাদের ছেলেমেয়েদেরকে সেভাবেই তৈরি করতে হবে, যাতে করে তারা নিজেরা নিজেদেরকে তৈরি করার জন্য তাদের নিজেদেরকে প্রস্তুত করে এবং নৈতিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করে যায়। পরীক্ষার উত্তরপত্র তারা সুন্দর করে যত সংক্ষিপ্ত কাগজে লিখতে চেষ্টা করবে, ছোট ছোট করে সুন্দর করে গুছিয়ে লিখে ছবি তুলে, যাতে ছবি কম তুলতে হয়, ছবি তুলে ছবিটা দেখবে যেন স্পষ্ট হয়। এই ছবিটা মেসেঞ্জারে শিক্ষকদের যেদিন যেই বিষয়ে পরীক্ষা হবে সেই সাবজেক্টের টিচারের আইডি নম্বর সেখানে দেওয়া হবে, সেই মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমরা খাতাগুলো মূল্যায়ন করব। পরবর্তী পরীক্ষার পদ্ধতি, পরবর্তী পরীক্ষার নিয়মকানুন আমরা অবশ্যই আরও উন্নততর করার আমাদের প্রক্রিয়া চলছে। আপনারা আমাদের সঙ্গে থাকলে অবশ্যই আমরা সফল হব। এই দুর্যোগকালীন সময়ে কলেজের সঙ্গে শিক্ষক শিক্ষার্থীরা অবশ্যই ফোনে যোগাযোগ করবে। অধ্যক্ষ মহোদয় প্রতি পরীক্ষার আগে, পরীক্ষার পরে অভিভাবকদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতাম, আমরা এখনও কন্ট্যাক্ট করছি।
অধ্যক্ষমদের নির্দেশে এই প্রক্রিয়া আমাদের চলবে। আমরা চাই আসলেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারছে না, তারা তাদের বিভিন্ন অফিসিয়াল কাজ ছাড়া কখনো তারপরেও স্বাস্থ্যবিধি মেনে হয়তো কাজগুলো সম্পন্ন করতে হচ্ছে, কিন্তু অভিভাবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তারা তো ঘরের বাইরে আসে, বিভিন্ন কাজে আসে প্রতিনিয়ত, তারা হয়তো শহরে আসে বিভিন্ন কাজে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে, শিক্ষার্থীদের অগ্রসরতা সম্পর্কে আমাদের সঙ্গে পরামর্শ করলে সবচেয়ে বেশি তারা উপকৃত হবে। আসলেই এখন সবচেয়ে বড় বেশি দায়িত্ব আমরা মনে করি অভিভাবকের, বাবা মায়ের। তারা শিক্ষার্থীকে তাদের সন্তানকে ঘরে বসিয়ে বুঝিয়ে তাদেরকে যতটুকু পাঠদান করতে পারবে অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে, এর কোনো বিকল্প আমরা দেখছি না। এই পরীক্ষার পরে আবার ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা আছে তাদের, এটা টার্ম পরীক্ষা। এই 5 মাস অতিবাহিত হতে যাচ্ছে, অথচ ইকো কলেজে কিন্তু টার্ম পরীক্ষাই কমপক্ষে একটি পরীক্ষা হয়ে যেত এবং আর একটা পরীক্ষার প্রস্তুতি চলত, এতটা সময় অতিবাহিত হয়েছে। তো শিক্ষার্থীদের আবারও বলছি যে এই অনলাইন পরীক্ষা সবাইকে অংশগ্রহণ করতে হবে, এটা বাধ্যতামূলক, প্রতিটা পরীক্ষাই বাধ্যতামূলক। এই পরীক্ষাগুলোই তোমাদের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির একটি অংশ হিসেবে কাজ করে। আমরা যতটুকু ক্লাস নিয়েছি ততটুকু ক্লাস থেকেই, ততটুকু অংশ থেকেই আমাদের এই পরীক্ষাগুলো হবে। তোমরা এটা নিয়ে দুশ্চিন্তা করবে না, ঘাবড়ানোর কিছু নেই। আমরা পরীক্ষাগুলো দিব নিজেদেরকে যাচাই করার জন্য, কতটুকু আমার প্রোগ্রেস হলো এবং তার পরবর্তীতে আমার কী অনুপাতে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত, এটুকু বোধোদয় তোমাদের মধ্যে তৈরি হোক। তোমরা নিয়মিত পড়াশোনা করে নিজেদের সমৃদ্ধ করো। আমি আবারও ইকো কলেজের পক্ষ থেকে সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের সন্তানদের প্রতি একটু নিবিড় পর্যবেক্ষণের জন্য এবং তাদের কল্যাণে সার্বক্ষণিকভাবে ইকো কলেজের সমস্ত প্রক্রিয়াগুলোকে সহযোগিতা করার জন্য আহ্বান করছি। আপনারা তাদের সংস্পর্শে থাকুন, তাদের একটু বাড়তি কেয়ার নিন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য সচেষ্ট হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।